যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার সম্পন্নের মাধ্যমে শাস্তি দাবি করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক ব্যক্তিদের দ্বারা চেতনায় একাত্তর নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। সোমবার স্থানীয় একটি হলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা মকবুল চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল ভিন্ন। শুরুতেই মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টারি উপস্থিত সকলকে প্রদর্শন করা হয়। সন্ধানী নাট্যগোষ্ঠী কর্তৃক মুক্তিযুদ্ধের উপর নির্মিত নাটিকা আর কবিতা আবৃত্তি উপস্থিত সকলের মনকে আকৃষ্ট করে। বার্মিংহাম সহ অন্যান্য শহর থেকে আসা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা পর্বে কবি দেলোয়ার হোসেন মঞ্জু লিখিত প্রবন্ধের মাধ্যমে জামাত শিবিরের উত্থানকে রাষ্ট্রের প্রধান ব্যর্থতা উল্লেখ করে সামাজিক কাঠামোকে দায়ী করে বলেন, সমাজে একাডেমি শিক্ষিতের সংখ্যা দ্রুত বাড়ছে আর মানসিকভাবে শিক্ষিতের সংখ্যা দ্রুত কমছে। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি, কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারি না। জাতিকে কলঙ্ক থেকে মুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার বিচারের যে প্রক্রিয়া শুরু করেছে এবং বাচ্চুরা জাগরের দণ্ডাদেশের মাধ্যমে প্রক্রিয়ার বাস্তবায়ন দৃশ্যমান হয়, সরকারকে তিনি ধন্যবাদ জানান। সভায় ভবিষ্যৎ বাংলাদেশকে স্বপ্ন সাফল্যের জায়গায় প্রতিস্থাপন করার লক্ষ্যে প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি সহ সম্মাননা প্রদান, বহির্বিশ্বে পালিয়ে থাকা যুদ্ধ অপরাধীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা সহ আটটি ইশতেহার ঘোষণা করেন সংগঠনের নবগঠিত আহ্বায়ক জুনেদুর রহমান জুনেদ। অনুষ্ঠানে বার্মিংহামস্থ সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ, মজিবুল হক মনি, আবুল মনসুর লিলু, শামীম আহমেদ, গয়াসুর রহমান গয়াস, আনসার আহমেদুল্লাহ সহ অনেকেই বক্তব্য রাখেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করা হয়। এম হাসান খোকন, বাংলা টিভি নিউজ, বার্মিংহাম।